উচ্চতম ন্যায়ালয়ত মুখ থেকেচা মোদীৰ। রাহুল গান্ধীর শাস্তিত স্থগিতাদেশ উচ্চতম ন্যায়ালয়ৰ। পুনৰ সাংসদ পদ ঘূৰাই পাব রাহুল গান্ধীয়ে। কারণ নোহাকৈ রাহুল গান্ধীক দিয়া হৈছিল সর্বোচ্চ শাস্তি। উচ্চতম ন্যায়ালয়ত মুখ থেকেচা খালে মোদী বাহিনীয়ে। পূর্ণেশ মোদীর গোচরের ভিত্তিত গুজরাটের নিম্ন আদালতে দিয়া রায়দানত স্থগিতাদেশ জারি করেছে উচ্চতম ন্যায়ালয়ে। রাহুল গান্ধীর গোচরত স্থগিতাদেশ জারি করে উচ্চতম ন্যায়ালয়ের মন্তব্য, অপরাধ যেটা যথাযোগ্য নহয়, জামিনযোগ্য হয়, তেতিয়া চরম শাস্তি প্রদানের ক্ষেত্রত আদালতের পর ইয়ার যুক্তিসঙ্গত ব্যাখ্যা আশা করা যায়। কিন্তু রাহুল গান্ধীর গোচরত এয়া দেখা নগল। উচ্চতম ন্যায়ালয়ের পুনের মন্তব্য, ভারতীয় দণ্ডবিধির 499 নং ধারার ক্ষেত্রত দুবছৰ কারাদণ্ড আর জরিমনার বিধি আছে। গুজরাটের নিম্ন আদালতে দুবছরের চরম শাস্তি প্রদান করেছে, কিন্তু কিয় দুবছরের চরম শাস্তি প্রদান করা হল তার কোনো কারণ নিম্ন আদালতে ব্যাখ্যা করা নাই। দুবছরের চরম শাস্তি প্রদান করার বাবেই রাহুল গান্ধীয়ে জনপ্রতিনিধি আইনের অধীনত নিজের সাংসদ পদ হেরাবলগিয়া হল। এদিনের কম শাস্তির সম্মুখীন হলেও তেও জনপ্রতিনিধি আইনের আওতালে নাহিলহেতেন, কিন্তু কিয় আদালতে দুবছরের চরম শাস্তি প্রদান করিলে তার কোনো কারণ ব্যাখ্যা আদালতের রায়দানত নাই। এই যুক্তিরে নিম্ন আদালতের রায়ত স্থগিতাদেশ জারি করিলে উচ্চতম ন্যায়ালয়ে। ন্যায়ালয়ের মতে এয়া কেবল এজন ব্যক্তির ব্যক্তিগত কথা নহয়, ইয়ার লগত এটা সমষ্টির ভোটারেরও অধিকার জড়িত হয়ে আছে। কথা কওঁতে সাবধান হবলে ন্যায়ালয়ে রাহুল গান্ধীকো পরামর্শ প্রদান করে, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের আজির রায়দানের লগেলগে রাহুল গান্ধীয়ে পুনের সাংসদ পদ ঘুরাই পাতো নিশ্চিত হয়ে পড়েছে, যার ফলত বর্ষাকালীন অধিবেশনতো ভাগ লোব আর 2024 নির্বাচনতো প্রতিদ্বন্দ্বিতা করব। ন্যায়ালয়ের এই রায়দানের লগেলগে 133 দিনিয়া এক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাটকের জবনিকা পড়িল। উল্লেখ্য যে 2019 চনের 11 এপ্রিলত কর্ণাটকের কোলারর এখন জনসভাত ভাষণ দি রাহুল গান্ধীয়ে সকল চুরর নাম মোদী কেনেকৈ হয় বলে প্রশ্ন করেছিল। ইয়ার পাছতেই গুজরাটের বিজেপি MLA পূর্ণেশ মোদিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির গোচর তুলেছিল। এই গোচরতে গুজরাটের আদালতে রাহুল গান্ধীক দুবছরের শাস্তি প্রদান করে, ফলত সাংসদ পদও হেরাবলগিয়া হল। বৃহস্পতিবারে উচ্চতম ন্যায়ালয়ে গুজরাট আদালতের রায়ত স্থগিতাদেশ জারি করারে রাহুল গান্ধীয়ে পুনের সাংসদ পদ ঘুরাই পাতো নিশ্চিত হয়ে পড়িল। ইয়ার পাছতেই রাহুল গান্ধীয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে কয়, বাটত যিয়ে নাহক কিয় মূর কর্তব্য একেই থাকিব, ভারতবর্ষের ধারণাক সুরক্ষিত করা। সর্বোচ্চ ন্যায়ালয়ের রায়ের পাছতেই কংগ্রেস কর্মীসকলের মাজত দেখা গৈছে ব্যাপক আনন্দ উল্লাস। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।